এই দেহরাদুন রাইস আমি বাবাকে বহুদিন আগে বলেছিলাম বানিও না, আমি পারবে না, কারণ কি বলতো হাই গাইস, আমি এই সময় রয়েছি কলকাতা অফিস পাড়ায়। তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গায় কলকাতায় হোটেলটি খুব ভাইরাল হয়েছে, যাকে নন্দিনীদির হোটেল বলে। নন্দিনীদি এবার হাই, তো এই যে পিছনে দেখছেন ইনি হচ্ছে নন্দিনীদি। তো আমি এসেছি নন্দিনীদি কীভাবে রান্নাবান্না করে, কীভাবে একা হাতে পুরো জিনিসটি এখানে সামলায়। আর এই রয়েছে জেঠু, এই হচ্ছে এনার বাবা। এনার বাবারই হোটেল আমি আগে আসতাম এখানে খুব খেতে, তো এখন আর আসা হয় না। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে যাবেন না, তাহলে ব্যাপারটা পুরো দেখতে পারবেন নন্দিনীদি একা হাতে কীভাবে পুরো জিনিসটি সার্ভ করে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। একটু সাইড দিয়ে দেখি হবে। দারুণ লাগছে চিকেনটা, দারুণ লাগছে চিকেনের পিসগুলো খুব বড় বড়,
দেহরাদুন রাইস খেয়ে বাবাকে বহুদিন আমি বলেছিলাম বানিও না, আমি পারবে না, কারণ কি বলতো দুটো মেনটেন করে, হ্যাঁ দুটো রাইস এই জায়গায় মেনটেন করা কালারটা দারুণ। রাস্তাটা ছেড়ে দাও, রাস্তাটা ছেড়ে দাও, রাস্তায় দাঁড়িও না। আরে দাঁড়াও না, আমি এইটা নামিয়ে তরকারিটা বসাচ্ছি, দেখছি না নাকি দেখছি আমাদের তো ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা আসুন নন্দিনী হোটেল, নন্দিনীদির হোটেলে খান। এই জায়গাটাই হচ্ছে কলকাতার জিপিওর অপোজিটে। তাহলে এরপরে আবার নতুন নতুন ভিডিওতে দেখা হবে, তো আর কিছু বলবো না। তো ভিডিওটা যদি সত্যিই ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এবারের মতন আসি আগামী ভিডিওতে, আবার দেখা হচ্ছে, টাটা।